Hello my all beautiful friends, good morning and welcome to my channel. Shakal bela dekho moida ready kore niyechi banabo ajke luchi ar suji ar dike kachkalao kete niyechi ar dike amar bhat o boshiye dichi sathe sathe ar ranna korbo hocche macher tel ar katla mach korbo potol alu diye chol. ছেলের কাছ থেকে একটু গিটার শুনে চলে এলাম সুজিটা করতে আর সুজিটা করা হচ্ছে এদিকে গুড মর্নিং আর এই কি খাটান খাটাচ্ছি বটটাকে আমার একটু ছুটির দিনেও রেস্ট নেই আরে রামু কাকা হয়ে গেছে পুরো তাড়াতাড়ি করো অনেক দেরি হয়ে গেছে রামু কাকা দেখে ঘামটা আবার ময়দার মধ্যে ফেলো না মিস্টার মুন্সি ওদিকে ময়দাটা মাখছে আর আমি চলে এসেছি জানলার কাছে গাছগুলোর সাথে একটু দেখে নিলাম আর এখন আমি সকালবেলা তোমাদের উইশ করছি গুড মর্নিং কারণ একটু পরেই মা আসবে মনটা খুব খুশি আমার সেটাই তোমাদের বলছি বাইরেটা একটু মেঘলা মেঘলা হয়েছে আর আমি জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের জন্য অপেক্ষা করছি কখন আসবে আর ওদিকে মুন্সি তো তোমরা দেখলেই মুন্সি রান্নাঘরে ময়দা মাখছে একদম মন দিয়ে আর আমি জানলার কাছে প্রকৃতির হাওয়া খাচ্ছি আর মায়ের জন্য অপেক্ষা করছি মা কখন আসবে আর ব্লগটা দেখতে দেখতে একটা লাইক একটু কমেন্টস আর শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডসদের সঙ্গে আর কী করে আমি আমার সারাটা দিন কাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর রান্নাঘরে ঢুকে দেখছি ও লুচি বেলতেও শুরু করেছে সুন্দর করে গোল গোল করে বেলবে লুচি ভাজাটা স্টার্ট করে দিলাম কারণ একটু পরেই মা চলে আসবে সবাইকে খেতে দেবো একসঙ্গেই আর বর আমার লুচি বেলছে আর এদিকে আমি লুচি ভাজছি তারই মধ্যে মায়ের গলার আওয়াজ পেয়ে চলে এলাম বাইরে আর সবাইকে টিফিনটা আমি দিয়ে দিচ্ছি আর অ্যাকচুয়ালি কালকে আমার জন্মদিন মা সেই জন্য আজকে এসছে দেখো সবাই মা আমার জন্য কত গিফট নিয়ে এসছে সবগুলো খুলে খুলে দেখাতে পারলাম না সামনেই সব রাখা আছে মায়েরা সন্তানের জন্য কত কি করে দেখো আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আজও প্রায় 14 বছর হয়ে গেল এমন একটা দিন নেই যে মা আমার জন্মদিনে এত কিছু গিফট দেয় না মায়ের জন্য আমি কিছুই করতে পারি না বাট মা আমার জন্য অনেক কিছু করে তার জন্য আমি অনেক কৃতজ্ঞ মায়ের কাছে
খুব চেপে চুপে ধরে তবে ঢোকাতে হবে। গিফট কলার ফাঁকে ফাঁকে আমার মাছের তেলটাও রান্না হয়ে গেছে, এবার মাছের ঝোলটা করব, তার জন্য মাছগুলো ভেজে নিচ্ছি। ঝোলটা করাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি মায়ের সাথে গল্প করতে করতে। আমার মা পান খাচ্ছে, আর আমার বড় মায়ের থেকে পান চেয়ে পান খেয়েছে। মাছের ঝোলটা হয়ে গেছে, ফুটছে, এবারেই নামিয়ে দেবো। আর একটা নতুন দিনের সঙ্গে পরের দিনে দেখা হচ্ছে। আজকে আমার জন্মদিন, নিজেকেই নিজে হ্যাপি বার্থডে উইশ করলাম। আর দেখো সকালবেলায় বর আর মা দুজনেই রান্নাঘরে, আজকে ওরা বলেছে আমাকে রান্নাঘরে ঢুকতে দেবে না। কি কি রান্না আছে? পায়েস, মুসুরির ডাল, পাঁচ রকম ভাজা, মাংস, চাটনি, আর একটা সিক্রেট রান্না আছে সেটা বলা যায়। ডাল আছে তোমাদের, পেঁয়াজ দিয়ে ডাল করিনি, নিরামিষ ডাল করেছি, খেয়ে দেবে। এই ডালটা প্রায় করা হয়। মা বর দুজনেই খাচ্ছে, আর আমি ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি সারা বাড়ি, কোনো কাজ নেই। ছেলে আমার সকাল থেকে আমার ফেভারিট গানগুলো সব বাজাচ্ছে, আর আমি একবার করে রান্নাঘর, একবার করে ঘর, এরকম করে ঘুরে বেড়াচ্ছি। কি বলে তোর ব্রেক ফ্রেক সব ঠিক আছে? প্যাডেলটা ধর, প্যাডেলটা স্ট্যান্ড করে, প্যাডেলটা ধরে হচ্ছে যা, গিয়ে করে নিয়ে চলে যা, গিয়ে দিয়ে চলে আয় না, বন্ধ করে দেবে। আর আমার স্নান হয়ে গেছে, এই নাইটিটা আমার বড় আমাকে দিয়েছে, সেই জন্য পড়লাম। আর আমার দাদা, দাদার বউ আর আমার ছোট্ট রোহানও চলে এসছে, একদম পোজ দিয়ে ঢুকছে। আর আমি বলছি আমার বাবুটা কোথায়, বলছে পিছনে ও ঢুকছে। আর ওই দেখো আমার ছোট্ট সোটা, ও মা এইদিকে না ঢুকে সোজা ওর বোনের কাছে চলে গেল। আর এই হলো আমার বৌদি, ওই আবার ছুটে ছুটে এসছে। এই রে হামলা হবে বোনের উপর, তো তাহলে সবাই কথা বলছে রে, কি করবে, কে বললো কাউকে জানা, তুই একা খেয়ে নাও তো। থ্যাংক ইউ বলো মনিকে, মনিকে থ্যাংক ইউ বলো, এই যো কি বলছে আগে কথা বলো, মনিকে থ্যাংক ইউ বলো না, চাইটা বলছে এত বেলা হয়ে গেল আমার। তাহলে তোমাদের দেখাই কি কি রান্না করেছে। মুরগির মাংস করেছে, এটা এবেলার আর এটা ওবেলার। আর এখানে হয়েছে হচ্ছে উচ্ছে ভাজা, আর এটা হচ্ছে মাছের তরকারি পুপুর, এটা আমার একটা পমফ্রেট সিক্রেট যেটা। আর হচ্ছে এখানে পাঁচ রকমের ভাজা, তার নিচে আছে হচ্ছে কি দেখি চাটনি, আচ্ছা, আর এখানে আছে হচ্ছে স্যালাড, আর এটা হচ্ছে পায়েস, আর এখানে হচ্ছে ডাল, আর আছে ভাত। আর এছাড়াও তো আইসক্রিম, মিষ্টি অনেক কিছুই আছে, ক্যাডবেরি ফ্যাডবেরি, সেগুলো আর কি দেখাবো তোমাদেরকে। তা আমাকে দেখো থালা সাজিয়ে খেতে দিচ্ছে, আমার খুব শখ ছিল যে আমাকে কেউ এরকম থালা সাজিয়ে দেবে, কারণ ছেলেদের তো প্রতি জামাইষষ্ঠীতেই দেওয়া হয় এরকম থালা থালা সাজিয়ে ঠাজিয়ে, সেই জন্য আমি সবসময় বলতাম যে আমাকে কেউ এরকম থালা সাজিয়ে দেয় না। তা আমার বর আমাকে দিয়েছে থালা সাজিয়ে, তার জন্য আমি খুব হ্যাপি, আর ওকে আমি মন থেকে থ্যাংক ইউ বলছি। সত্যি কথা গর্ব করছি না, বাট ও আমাকে এতই ভালোবাসে, জন্মদিনটা আমার এত সুন্দর করার জন্য সত্যি ওকে অনেক থ্যাংক ইউ, সাথে মাকেও, মা অনেক রান্না করেছে, সাথে অনেক খেটেছে। বিকেল হয়ে গেছে, চাটা করে দিয়েছি, তাই মুন্সি নিয়ে এলো চাটা, তো সবাই মিলে চাটা খাচ্ছি। আসলে আমাকে একটু বেরোতে হবে এখন, বর যে গাড়িটা কিনেছে সেটা তো আমার নামে কেনা হয়েছে, তা একটা সাইন করে একটা কাগজ আনতে হবে, সেখান থেকে ফোন এসেছিলো। তা চাটা খেয়ে আমি যাব এখন, সেটা করে নিয়ে আসব। আর এবছর জন্মদিনে আমি কোনো বার্থডে কেক কাটবো না, আমার নিজের ইচ্ছে ছিল না, তাই জন্য বড় বলেছে ঠিক আছে আনবো না। তা দেখো আমরা চলে এসেছি শোরুমে, এখানে কাগজটা সাইন করে নিয়ে নিয়েছি, নিয়ে এবার চলে যাচ্ছি বাড়ির দিকে। আর গাড়িটা একটু দাঁড় করিয়েছিল, সেই জন্য নিজে একটু পোজও দিয়ে নিলাম, জন্মদিনের পোজ। যাও বাড়ি যাও, মেয়েগুলোকে আনিনি বলছি,
সত্যি আনোনি? দুই মেয়েকে আনেনি, কারণ পড়া ছিল তাই জন্য। তা আমার মনটা খুব খারাপ হয়েছিল, বাট পড়ার বিষয় বলে কিছু আর বলতে পারলাম না। তা দাদা বৌদিরা খেয়ে নিচ্ছে, অনেকক্ষণ ছিল সাথে, অনেক গল্প আড্ডা সব হয়েছে। তা জন্মদিনটা আমার খুব ভালো কেটেছে, তার জন্য আমি খুবই খুশি। তা তোমরা আমার ব্লগটা পুরো দেখেছো, তার জন্য থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। আমাকে অনেক আশীর্বাদ করো যাতে আমার মনের সব স্বপ্নগুলো পূর্ণ হয়। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।